Hello. Hello, বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন তো আমি এখন খাসির মাংস বসাবো এই দেখুন শুকনো লঙ্কা খাসির মাংস তো অনেকবারই বানানো দেখেছি এখন এমনিই বানাচ্ছি আপনারা দেখতে থাকুন এই দেখুন আমি কড়াতে তেজপাতা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এবার গোটা গরম মশলা দিয়ে দেবো এই দেখো এলাচ দারচিনি লবঙ্গ ফাটিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ দেবো এই দেখো পেঁয়াজ কেটে রেখেছি কাঁচা লঙ্কা টমেটো এই দেখুন খাসির মাংসটা দেখুন কত সুন্দর লাগছে কালারটা আর বানাবো শুক্তো দেখুন শুক্তো বানাবো শুক্তো যাবতীয় জিনিস কাটা আছে ঠিক আছে শুক্তো বানাবো আর খাসির মাংস অল্প চিনি দিয়ে দিলাম আর কালারটা ভালো আসবে এর জন্য চিনি দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি লঙ্কা পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভেজে নেব তারপর টমেটোটা দেব তো একটু ইয়ে দেওয়া হয়েছে গোটা জিরে গোটা জিরে একটু দিয়ে দেবো গোটা জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরেটা দিতে মনে নেই তেজপাতা বাইরে করে যাবে ততক্ষণ আদাটা ছাড়িয়ে নিই আদাটা ছাড়িয়ে পেস্ট করে নেবো ততক্ষণ পেঁয়াজটা ভাজা হোক আদাটা এক্ষুনি আনলো আদাটা আমাদের শেষ হয়ে গিয়েছে আদার দাম কত জানেন 300 টাকা কেজি আদা দিতে হবে না আদা দিতে 300 টাকা কেজি আদা সারা ওই জন্য আজকে আদা আজকে একটুখানি করে দেওয়া হবে বেশি দেওয়া হবে না এই যে এক কড়া দেওয়া হবে আদা কম খেতে হবে কড়া দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নেব আদা ছাড়ানো হয়ে গিয়েছে এরকম কাশ্মীর ইয়ে আছে রাঁধুনি আছে আর আদা আছে আমি এটা পেস্ট করবো আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি ছোটো এটা শুক্তোর জন্যে শুক্তোর জন্য এটা আর আদাটা এখন ছাড়ছি পেস্ট করে আনবো ওটা ভেজে নিয়েছি এবার মাংসটা দিয়ে দেবো ওর মধ্যে আমি দিয়ে দেবো মাংসটার মধ্যে তুলে দিয়ে দেবো ভালো করে ভেজে নেবো নিয়ে আমি এটা বেটে আমি আদাটা কাটটা দেবো কতক্ষণ ভাজা হোক ঢাকা দিয়ে দেবো ঢাকা দাও এটা ঢাকা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে তারপরে এ করবো আমি এটা বেটে আনি এখন চানাচুর খাওয়া হবে মানে তো চানাচুর তারপর আদা আমার বাটা হয়ে গিয়েছে এবার আদাটা দিয়ে দেবো এর মধ্যে আর রসুন দিয়ে দেবো রসুন দিয়ে দিলাম এক চা চামচ বড় চামচের এক চামচ এখন হলুদ দেব এক চা চামচ হলুদ দিয়ে দিলাম আর এক চা চামচ লঙ্কা দিলাম ঝাল লঙ্কা আর এখানে জিরে আর ধনে মিক্সড করা রয়েছে এক চা চামচ দিয়ে দিলাম এক চা চামচ রেড চিলি দিয়ে দিলাম ভাজা মশলা দিয়ে দিলাম টেস্ট হবে আমি ঘরে করে রেখেছি সব রকম ভাজা মশলা একটু ধূপ একটু কালো গোটা জিরে সরি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবারে ভালো করে মিশিয়ে নেব এইটা খাসির মাংস যত কষাবে তত টেস্ট হবে এটা তো নল্লি পিস হাই বন্ধুরা আপনারা কেমন আছেন ভালোই বৃষ্টি হচ্ছে আজকে তো ভোট ভোটেতে ভালোই মারপিট হচ্ছে
তেল দিয়ে দেব তেলটা একটু কম পড়েছে কাঁচা তেল দিয়ে দেব সরষের তেল তেল দিয়ে দিলাম গরম গরম খাসির মাংস আর সরু চাল বাসমতি রাইস আর তার সঙ্গে আছে শুক্তো চলে আসুন আপনারা খাবেন তো আপনারা খাবেন তো চলে আসুন গরম গরম খাসির মাংস বাসমতি রাইস আর আছে শুক্তো ফাঁসপাতে দেবো শুক্তো আর রাইস রাইস তো আছে দেখুন বন্ধুরা কষা হয়ে গিয়েছে কত সুন্দর আমি একটু নুন দিয়ে দেব নুনটা দেয়া হয়নি লাস্টেই দিলাম আর আলু আমি ভেজে মশলার সঙ্গে কষিয়ে তুলে রেখেছি মিক্সিতে পরে দেব এখন দেব না প্রেসারে দেব পরে দেব একটু নাহলে আলু পুরো ঘেঁটে যাবে এটা আরেকটু কষিয়ে দেবো এখন যেহেতু হয়নি শুকনো শুকনো করে আমার কষা হয়ে গিয়েছে এবার আমি প্রেসারে দিয়ে দেব আর এ করবো না দিয়ে আমি জল দিয়ে দেব কড়ার মধ্যে জল দিয়ে ভালো করে একটু গরম করে নেব জলটা হালকা নিয়ে আমি দিয়ে দেব দেখো এইবার আমি এটা ভাজা হয়ে গিয়েছে কত সুন্দর শুকনো শুকনো করে এবার আমি প্রেসারে তুলে নেব এই যে প্রেসার জলটা আমি গরম করে দিয়েছি গরম করে দিলে খাসির মাংসটা একটু জল গরম করে দেবেন তাহলে খাসির মাংসটা খুব সুন্দর খেতে লাগবে এবং মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম আর আলুটা এখন দেব না পরে দেব ঢাকা দিয়ে দিলাম দিয়ে আমি চারটে সিটি দেব দিয়ে দমে রেখে দেব তারপর আলুটা আমি দেব দমটা ফেলে দিয়ে তারপর আলুটা দেব না হলে আলু চিহ্ন কোনো পাওয়া যাবে না আলুটা সবাই লাস্টে দেব এবার আমি শুক্তো বসাবো এবং বসিয়ে দিয়েছি এবার আমি কড়াতে শুক্তোটা বসাবো এই যে শুক্তো হবে শুক্তোতে কিন্তু ডাঁটা নেই ডাঁটা নেই আপনারা চাইলে দিতে পারেন কিন্তু দিতেই হবে কিন্তু আমি তো ডাঁটা নেই তাই জন্য এমনি করছি দিলে ভালো হয় দেখুন এর মধ্যে আছে লাল আলু আছে ঝিঙে আছে কাঁচকলা আছে উচ্ছে আছে আলু আছে কুমড়ো আছে পেঁপে আছে আপনারা চাইলে গাজর দিতে পারেন ডাঁটা দিতে পারেন এমন এখন আমি ভেজে নেব উচ্ছেটা কড়াই তেল দিয়ে দিয়েছি উচ্ছেটা ভেজে নেব উচ্ছেটা ভালো করে ভেজে নেব আর শুক্তো তো অনেকবারই বানানো দেখিয়েছি ওই জন্য দেখাবো না লাস্টে দেখাবো হয়ে গেলে আমি এখন ভেজে নিই এটা নুন হলুদ দিয়ে ভেজে নেব চলুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে আপনারা খাবেন তো চলে আসুন আমার শুক্তো হয়ে গিয়েছে এখন শুক্তো ফুটছে আর ওদিকে আমার মাংস রেডি হয়ে গিয়েছে মাংস আমি বন্ধ করে দিয়েছি গ্যাস এখানে ঘি রয়েছে ঘি শেষ হয়ে গেছে সকালে সব ভাত খাওয়া হচ্ছে সিদ্ধ ভাত ঘি দিয়ে ছোট ঘি তা আপনারা চলে আসুন খাবেন তো দেখুন শুক্তোটা কত সুন্দর কালার হয়েছে এই দেখুন বড়ি শুক্তোর সঙ্গে বড়ি না দিলে মানায় এই দেখুন করলা এই দেখুন আলু দেখুন কাঁচকলা এইবারে কে আছে দেখবাবু খাসির মাংসের ঝোল তো মরে গিয়েছে সব শুকিয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে
এইটা সঙ্গে সঙ্গে নিয়ে যেতে হবে তো দেখুন কত সুন্দর হয়েছে কালারটা।